প্রচুর অ্যাক্টিভ। একে তো হচ্ছে চমৎকার কালার আসছে, দ্বিতীয়ত হচ্ছে এরা অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা খুবই পরিষ্কার। আমাদের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ আছে, এই গাছটা আমরা সবসময় কেটে রাখি যেন খুব বেশি জঙ্গল না হয়ে যায়। তো এই কেটে রাখার মধ্যেও অনেক ফুল আসে, দেখেন কেমন সুন্দর যেন বিছায় রাখা হয়েছে। এই ফুলগুলো আরও অনেক বেশি হয়, অনেক ফুল আমাদের এই যে পুঁইশাক গাছ আছে, পুঁইশাক গাছের মধ্যে, পুঁইশাক গাছের উপরে আটকে আছে। এই যে এই যে এইখানে এখানে আমাদের আরও তিনটা মুরগি কুচে বসানো আছে। তো এই যে বাহির থেকে মুরগি গিয়া ডিস্টার্ব করে, এদের জন্য এই কুচে মুরগিগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। এইদিকে আমাদের বাচ্চাগুলার আজকে মনে হয় যে 7-8 দিন বয়স, বয়সের তুলনায় এরা যথেষ্ট চটপটে। এবং কম্পেয়ার করেছি আমাদের ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে মুরগি আছে, এই মুরগির বয়সের তুলনায় আমাদের এই বাচ্চাগুলো অনেক ভালো পজিশনে আছে। একটু ধরা যায় কিনা, কেমন চটপট হয়েছে দেখেন। চলো তোমাকে একটু টেস্ট করি তুমি কেমন হয়েছ। প্রচুর অ্যাক্টিভ। এইদিকে মুরগিকে খাবার দিচ্ছে খাদিজা। তোমরা তো মুরগি পছন্দ করে এর জন্য হাঁটে, গম নাই গম নাই। আমাদের এই মুরগিগুলোকে সাধারণত আমরা এই যে খুদ, চালের খুদ আর গম দিই, মাঝে মধ্যে চালের খুদ, মাঝে মধ্যে গম দিই। এই মোরগটা আসলে অনেক সুন্দর এবং অনেক বড়। এই মোরগটার ওয়েট একবারে এরকমের প্রাকৃতিকভাবেই আমরা লালন পালন করছি, তো এটার ওয়েট 2 কেজি ক্রস করতে অনেক বিশাল দেখি আর কি। তো সবাই মাশাল্লাহ বলবেন ভালো কিছু দেখলে। বাচ্চারা ভয় পাচ্ছে, বাচ্চারাকে ছেড়ে দিয়ে আসি। এই বাচ্চাগুলো এগুলো মোটামুটি বড় হয়ে গেছে, নাও। তো বাচ্চার হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ, একে তো হচ্ছে চমৎকার কালার আসছে, দ্বিতীয়ত হচ্ছে এরা অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। এইখানে এই মুহূর্তে 20টা বাচ্চা আছে। আব্বা বাজার থেকে কিছু নদীর মাছ নিয়ে আসছে মিক্স। এটা কি ছোট বোয়াল না মা? বোয়াল এই যে ছোট বোয়াল। এখন তো আসলে আমরা যারা আছি আমাদের এই মাছ খাওয়া ছাড়া কোনো উপায় নাই, তারপরও মাঝে মধ্যে উপায় থাকে না। এগুলো খুব দামি মাঝে তা না, এই মাছগুলো সস্তা। এই ছোটো মাছ, ছোটো বলগুলোর চাহিদা বাজারে খুব কম। হুট করে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে আমাদের এই যে রান্নার চুলাই ছিল, আমাদের বাহিরের যে চুলা লাকড়ির চুলা, রান্না বন্ধ। এই যে মুরগিগুলো ভিজতেছে, দৌড়ে এখানে এসে আশ্রয় নিল। তো হুট করে এই যে বৃষ্টি, হুট করে এই বৃষ্টির সাথে মোটামুটি ভালো বাতাস বইতেছে তুফান। এই হুটহাট বৃষ্টির জন্য ছাগলের ঠান্ডা সারাতে পারি না। আমাদের ছাগলগুলার কয়েকটা ছাগলেরই ঠান্ডা আছে, তো আমরা ঠান্ডার যে ওষুধ, ঠান্ডার ওষুধ খাওয়াই। একদিন বৃষ্টি ভালো থাকলে পরের দিন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। যে পরিস্থিতি, আমরা এই পরিস্থিতির কারণে ছাগলের ঠান্ডাটাকে একবারে পুরোপুরি সারাইতে পারতেছি না। ছাগলের কষ্ট হয়, নিজেরও দেখে খারাপ লাগে। এখন আজকে আবার বৃষ্টি আসতেছে, এই বৃষ্টি সম্ভবত আবার 1-2 দিন স্থায়ী হবে। এই 1-2 দিন আবার এই যে একটু একটু করে বৃষ্টিতে সমস্যা হবে। আর ছাগল হচ্ছে আপনার ভিজা ঘাস বা লতা পাতা যদি ভিজাটা খায় তাহলেও কিন্তু ঠান্ডা লাগে। এরপরে এরা একটু সেন্সিটিভ, ভিজা ঘাস, ঘাসের উপর পাড়াইলে বা ভিজা কাদার উপর যদি পাড়ায় তাও তাদের ঠান্ডা লাগে। তবে এই বিষয়টা একটু কন্ট্রোলও করা যায়, একটু একটু করে যদি অভ্যাস করা যায়
সেক্ষেত্রে একটা সময় গিয়ে ছাগলের আর এত হুটহাট ঠান্ডা লাগে না, যেমনটা আমাদের মানুষের ক্ষেত্রেও দেখি যে কোনো কোনো মানুষ একটু 2 ফোঁটা বৃষ্টির পানি তার মাথায় পড়লেই যেমন তার ঠান্ডা লেগে যায়, আবার অনেকে আছে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা লাগে না। ছাগলের ব্যাপারটা ওই রকম, যদি কিছুটা অভ্যাসে পরিণত করা যায় সেটা হুটহাট ঠান্ডা লাগে না। অনেকের ছাগলই দেখছি যে বৃষ্টিতে ভিজেও ঘাস খাচ্ছে, কিন্তু আমাদের এগুলো তো বেশিরভাগই হচ্ছে কিনা ছাগল, তো এক একজনের এক এক রকমের পরিবেশ থেকে আসছে। আমরা একটু একটু করে আসলে চেষ্টা করতেছি যেন ঠান্ডাটাকে সহায় নিতে পারি একটু একটু করে। বৃষ্টির সিজন প্রায় শেষের দিকে, বৃষ্টি শেষ হয়ে গেলে তখন আবার ঠান্ডা পড়তে থাকবে, সকালবেলা ছাগল এই কুয়াশার মধ্যে বের হইলে তখন আবার ঠান্ডা লাগবে, যেদিন কুয়াশা বেশি পড়বে ওই দিন আবার ঠান্ডা লাগবে। তো আস্তে আস্তে দেখি অভ্যাস করাইতে পারে কিনা।